জনগণকে সম্পৃক্ত করে গণ আন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বেগম জিয়া নিঃশর্ত মুক্তির দাবিতে সম্মিলিত পেশাজীবীদের প্রতিক্রিয়া অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। বন্ধুগণ, এই সরকার দখলদারী সরকার, জবর দখল করে বসে আছে। তারা কোনো নির্বাচিত সরকার নয়, সমস্ত রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, বেআইনি ভাবে ব্যবহার করে তারা আজকে জোর করে ক্ষমতায় বসে আছে। আজকে প্রমাণিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মামলা পরিচালনার ক্ষেত্রে যে এই বিচার ব্যবস্থা স্বাধীন নয়, এই বিচার ব্যবস্থা পুরোপুরিভাবে আওয়ামী লীগের করায়ত্ত হয়ে গেছে। বেগম খালেদা জিয়ার মুক্তির জন্যে শুধুমাত্র আইনি লড়াইয়ের উপরে নির্ভর করলেই আমাদের চলবে না, সেই সঙ্গে আমাদের জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিক আন্দোলন গড়ে তুলতে হবে। বন্ধুগণ, মামলার রায় বিরুদ্ধে গেলেই বিএনপি তা বানোয়াট বলে উড়িয়ে দেয়।